সন্দীপ এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখব নিউজ হেডলাইন্সে। চোদ্দ দিনের জেল হেফাজতের পর আদালতে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জেলা আদালতে সিজিএম কোর্টে তোলা হলো তাঁকে। আজ করবা চৌথ দিনটিকে কেন্দ্র করে সেজে উঠল জলপাইগুড়ির বাজার, চলল দেদার বিক্রি কিনে। এবার আসছে বিস্তারিত সংবাদে। চোদ্দ দিনের জেল হেফাজতের পর জলপাইগুড়ি দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে বুধবার জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হয়। 18 অক্টোবর জেলা আদালতে অভিযুক্ত সৈকতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশিকা জারি করা হয়েছিল। অসুস্থ থাকার কারণে এই দিন সৈকত জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সদর হাসপাতালে ভর্তি ছিলেন এতদিন। এদিন হাসপাতাল থেকে সোজা জেলা আদালতে আনা হয় তাঁকে। হাজতের বাইরে শীততাপ নিয়ন্ত্রিত পুলিশের জিপে প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর হাজতে নিয়ে যাওয়া হয় সৈকতকে। এদিন আদালতের নির্দেশে ফের হাজত থেকে সৈকতকে কোর্টে তোলা হয়েছে। হাজতে ওঠবার আগে সৈকত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, এখন তার পরিস্থিতি স্থিতিশীল। শুনানির জন্য আদালতে যাচ্ছেন তিনি, শুনানির পর সব কথা হবে। উল্লেখ্য, 1 এপ্রিল জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার দম্পতি অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সৈকত সহ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সকলের জামিন হলেও সৈকত পলাতক ছিলেন। 16 অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতে দ্বারস্থ হন সৈকত। দুদিনের পুলিশি হেফাজতের পর 18 অক্টোবর 14 দিনের জেল হেফাজতে থাকার পর এদিন আবার আদালতে হাজির করা হলো তাঁকে। এদিন তার জামিন হয় নাকি সেটাই এখন দেখার। দাদা, শরীরের কি অবস্থা এখন, কেমন আছে? নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলাম, এখন অনেকটাই স্থিতিশীল। যাই, এখন আদালতে শুনানি করব। এছাড়া আর কিছু বলবে? পরে বলব, শুনানি হয়ে যাক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বুধবার করভা চৌথ, বিশেষত হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যে এই বিশেষ পুজোর প্রচলন যুগ যুগান্তর ধরেই রয়েছে। পুজোর নিয়মাবলীর মধ্যে আছে সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের সময় আকাশে চাঁদের উদয় হলে ছাকনির মধ্যে দিয়ে চন্দ্র দর্শন করে স্বামীর হাতে জলপান করে উপবাস এবং সেই সঙ্গে ব্রত ভঙ্গ করতে হয়। এবারে তিথি অনুযায়ী বুধবার সকাল থেকেই শুরু হচ্ছে করভা চৌথ পুজোর সময়সূচি। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে তাই দেখা মিলল করভা চৌথ ব্রত রাখতে চলা গৃহিণীদের। চালনী সহ পুজোর অন্যান্য সামগ্রী কিনতে আসা গীতা শাহ এ প্রসঙ্গে জানান, রাত্রিবেলায় চাঁদের পুজো করে করভা চৌথ এবং স্বামীর মঙ্গল কামনা করা হয়, উপবাস থেকে ব্রত পালন হয়, সন্ধ্যায় চাঁদ উঠলে চালনীর মাঝ দিয়ে চন্দ্র দর্শন করে স্বামীর হাতে জলপান করে উপবাস এবং পুজোর সমাপ্তি ঘোষণা করতে হয়। বিভিন্ন ধরনের দাম আছে, যেরকম আমি নিলাম এটা 250 টাকা সেট আছে, অন্য চালে নিলে 100 টাকা, 120 টাকা, বিভিন্ন ধরনের দাম। হ্যাঁ, সুন্দর সুন্দর এবার ডিজাইন করা সব থালি পেলাম। করভা চৌথ পুজো প্রসঙ্গে পণ্ডিত ধর্মনাথ পাণ্ডে জানান, সারাদিন উপবাস এবং সন্ধ্যায় চালনী দিয়ে চাঁদ দর্শন করে স্ত্রী তার স্বামীর মঙ্গল সহ সংসারের উন্নতি কামনা করেন। উল্লেখ্য, দেবী পার্বতীর নামে উপবাসী থেকে সন্ধ্যেবেলায় চন্দ্র ভগবানের দর্শনের পর স্বামীর হাতে জলপান করে উপবাস তথা করভা চৌথ পুজোর সমাপ্তি ঘটা হয়। সৌভাগ্যকে লম্বী আয়ু কাজ কামনা কে লিয়ে দিনভর उपवास रख करके जल भी ग्रहण लोग नहीं करता है और माता पार्वती का शिव का लोग संध्या समय में पूजन करता है।
जब चंद्रोदय होता है तो चंद्रमा भगवान को अर्घ देता है लोग, और पति के हाथ से जल पी करके अपने व्रत का जो है सो उपवास लोग तोड़ता है। इससे पति का आयु बढ़ता है, घर में सुख समृद्धि संतान का वृद्धि होता है, और वह स्त्री अपने पति का हमेशा जो है सो बहुत सुंदर आनंद देने वाला जीवन व्यतीत लोग करता है। यही करवा चौथ व्रत है। टाइम कौन सा? यह कल जो है सो 1 तारीख बुधवार संध्या समय 7:30 से 8:30 के रात्रि। अमित बोनी के रिपोर्ट, एवी न्यूज। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির তরফ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবিইসি এর সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। সভায় আলোচ্য বিষয় ছিল স্মার্ট প্রিপেইড মিটার এবং বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা। জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম সমাজপাড়ায় এই সভাটি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অমল রায় জানান, স্মার্ট মিটার চালু হলে সাধারণ মানুষদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে। অবিলম্বে এই মিটার প্রত্যাহার করা উচিত কেন্দ্রীয় সরকারের। বিদ্যুৎ বণ্টন কোম্পানি যেভাবে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নিয়েছে, স্মার্ট প্রিপেইড মিটার, তার বিরুদ্ধে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবেকার পক্ষ থেকে আমরা ধারাবাহিক আন্দোলন করছি। কারণ আজকে যেভাবে একের পর এক বিদ্যুৎ গ্রাহকের উপর হয়রানি এবং আক্রমণ নিয়ে আসছে, ভূ বিল থেকে শুরু করে নানানভাবে বিদ্যুৎ গ্রাহকের উপর হয়েছে, এবং ট্যারিফ অর্ডারের মাধ্যমে সরকার নানাভাবে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে। আবার অতি সম্প্রতি মিনিমাম চার্জ ফিক্সড চার্জ বাড়িয়ে বিশেষ করে ক্ষুদ্র শিল্পের উপর এমন আক্রমণ নামিয়ে এনেছে যে বহু 8-8 মিলের মালিক, তারপর যে ক্ষুদ্র শিল্পের মালিক, তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হচ্ছেন। এরকম একটা প্রেক্ষাপটে যখন আজকে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল 2022 যেটা পার্লামেন্টে এখন পেন্ডিং রয়েছে, তারই বিভিন্ন পদক্ষেপগুলো ইতিমধ্যে গোটা ভারতবর্ষে করে ইমপ্লিমেন্ট শুরু করেছে। এর ফলে কতটা ক্ষতি হবে সাধারণ মানুষ? এবং প্রিপেইড মিটার যদি চালু হয় তাহলে পরে এখন যেভাবে আমরা বিদ্যুৎ নেওয়ার পর তারপরে টাকাটা পেমেন্ট করি, তখন আগের থেকেই টাকাটা ভরতে হবে, এবং তার ক্ষেত্রে আমার ওইটা কানেকশানটা আছে, এবং যে মুহূর্তে টাকা শেষ সঙ্গে সঙ্গে অটো কাট হয়ে ডিসকানেক্ট হয়ে যাবে। অথচ আমি জানতে পারলাম না যে কী কী বাবদ আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন যেমন আমরা বিল পাই, সেই বিলে কত মিটার আমি বিদ্যুৎ ব্যবহার করেছি, মিটার রেন্ট কত, ফিক্সড চার্জ কত, এবং নানান হেডে কী কী টাকা নেওয়া হয়েছে সমস্ত কেন্দ্র থাকে, কিন্তু এখানে সেটা থাকবে না। এমনও তো হতে পারে যে আমি 75 মিটার কম বিদ্যুৎ ব্যবহার করেছি, সেক্ষেত্রে তো ফ্রি সাপ্লাই হওয়ার কথা, সেইটাও কিন্তু সুযোগটা পাবো না। তাই জন্য আজকে আমরা আন্দোলনের যে কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচির একটা প্রাথমিক ধাপ হিসাবে আজকে আলোচনা সভা আয়োজন করেছি। এই আলোচনা সভা অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। নভেম্বরের শুরুতেই অপরূপা প্রকৃতি, এবার কাঞ্চনজঙ্ঘা দর্শন জলপাইগুড়ি থেকেই। মেঘমুক্ত আকাশের ক্যানভাসে ধরা দিল ধ্যানমগ্ন হিমালয়ের ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে দার্জিলিং সিকিম থেকে এই দৃশ্য রোজই দেখা যায়, কিন্তু বুধবার এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী জলপাইগুড়ি। আকাশের দিকে চোখ যেতেই অবাক এলাকার মানুষ, মেঘমুক্ত আকাশের ক্যানভাসে কেউ যেন পাহাড় এঁকে দিয়ে গিয়েছে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা থেকে দেখা গেল শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। এই শৃঙ্গ দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন দার্জিলিং ভ্রমণে। হিমালয় পর্বতের এই চূড়ার অপার সৌন্দর্য সকলকে আকর্ষিত করে। সেই সৌন্দর্যই এখন জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্স থেকে চাক্ষুষ দর্শন করা যাচ্ছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, লাটাগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নয়নাভিরাম এই দৃশ্য কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না শহরবাসী। পাশাপাশি চলছে দেদার ফটোশুট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
30 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মনোজ ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মনোজ ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল, ফার্নিচার, কিচেন চিমনি ও ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যে কোনো জিনিস ক্রয় করুন আর নিয়ে যান নিশ্চিত উপহার। উপহার হিসেবে রয়েছে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি হেলথ চেকআপের সুবিধে, হলিডে প্যাকেজ ও বিভিন্ন উপহার। এই অফার পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া, আমবাড়ি, ফালাকাটা, বেলাকোবা, বটতলা ও রাজগঞ্জের আউটলেটে। তাই আর দেরি কেন, প্রিয়জনকে নিয়ে আজই আসুন মনোজ ইলেকট্রনিক্সে। জলপাইগুড়ির লোকহিতৈষীর পক্ষ থেকে বুধবার শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হলো। এদিন ওদলাবাড়ির চেল নদীর ধারে ক্ষুদিরামপল্লীতে ছোট ছোট শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নতুন এবং পুরনো বস্ত্র মিলে মোট 300 জন মানুষের মধ্যে তা বিতরণ করা হয়। এলাকার বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করেন। এখানে চেল নদীর পাথর উত্তোলন করেই চলে তাদের জীবন সংগ্রাম। তাদের কষ্টের কথা শুনতে পেয়ে এদিন সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওদলাবাড়ির বিশিষ্ট সমাজসেবী প্রীতি মিঞ্জ, সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতাপ নিয়োগী, সীমা সরকার, জয়ন্ত রায়, সঙ্গীতা সেন, অনিন্দিতা নিয়োগী প্রমুখ। আজ জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে আমরা এসেছি ওদলাবাড়ির ক্ষুদিরামপল্লীতে চেল নদীর ধারে একটি বস্তি। এখানকার বেশিরভাগ মানুষই পাথর উত্তোলন করে জীবন গুজরান করে খুব দারিদ্রের সঙ্গে। তো ওদের কথা জানতে পেরে আমরা এখানকার ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু শিক্ষা সামগ্রী নিয়ে এসেছিলাম এবং আজ এখানকার 300 জন মানুষকে আমরা নতুন ও পুরনো বস্ত্র বিতরণ করি। ধন্যবাদ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন। সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা প্রবীণ অধীর দেবনা দীর্ঘদিন ধরে অসুস্থ, নিজে কাজ করতে পারছেন না, এক প্রকার বাড়িতেই বসা। নিজের স্ত্রী ও অসুস্থতার কারণে এক প্রকার শয্যাশায়ী, একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন, আর্থিক অনটনে ভুগছে গোটা পরিবার। দুই মেয়ের বিয়ে হলেও তারা মাঝে মধ্যে বাবা মায়ের সেবা করছেন। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অসহায় পরিবারটির হাতে কিছু আর্থিক সহায়তা ও চাল ডাল সহ প্রায় এক মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক পাপ্পু শীল বলেন, পরিবারটি ভীষণই দুস্থ, অভাব অনটনের মধ্যে দিয়েই চলছে সংসার। আজকে বিবেকানন্দ পল্লীতে এলাম, এখানে অধীর দেবনাথের বাড়িতে। তো আমরা কিছুদিন আগে খবর পেয়েছিলাম, এই সূর্যর দ্বারা খবর পেয়েছিলাম যে এখানে একটা ফ্যামিলি খুব বাজে অবস্থায় আছে, যে খুব করুণ অবস্থায়। তারা সকলেই প্রায় অসুস্থ এবং খাওয়া দাওয়া পাচ্ছে না। তা এসে দেখি সত্যি তাই, খাওয়া দাওয়া কিছু নেই ঘরের মধ্যে, এবং জলটা যে খায় সে জলটাও নোংরা, এবং কুয়ো নাই। এবার যখন বাড়িতে আসলাম সেটা রাস্তাও নেই, এটা ধান খেতের উপর দিয়ে আসতে লাগলো। তো অত আমরা তাদের উপর আজকে তাদের কাছে মাসের যা খাবার লাগে, চাল থেকে শুরু করে চাল ডাল যা লাগে, তেল হলুদ যা লাগে দিয়ে দিলাম, এবং কিছু আর্থিক সাহায্য তাদেরকে করে যাচ্ছি। আমি চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে যদি এনাদের একটু সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই বিধবা ভাতার থেকে শুরু করে বা এমনি যদি কোনো ভাতা দিয়ে এনাদের সাহায্য করা যায়। বাড়িঘরের যা অবস্থা দেখলাম, এক ঘরে 6 জন ঘুমায়, ঠিক আছে, তার মধ্যে 2 জন মহিলা আছে, আর যার যে অধীরবাবু যে বউ আছে সে একদমই বিছানা প্রসূতি, এবং অধীরবাবু নিজেও অসুস্থ। তো এতটা বাজে অবস্থা আমি এই সময় কম দেখছি। তো একটু যদি কেউ হেল্প করে এবং সরকারের পক্ষ থেকে আমাদের হেল্প করা হয় তো খুব ভালো হয়, তাহলে ফ্যামিলিটা বেঁচে উঠবে হয়তো, নাহলে যা পরিস্থিতি দেখতেছি তাতে আগামী দিন খুব ভয়ঙ্কর আছে এদের। অপরদিকে অধীর দেবনাথ বলেন, সহৃদয় ব্যক্তিরা এলে আরো সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবেন তারা। কি সমস্যা আপনার? সমস্যা আমার হলো কি, খাওয়া দাওয়া নাই, একলা কাজ করতে পারি না, হাতের বিষ, মুখের বিষ, মাথার বিষ। বাড়িতে কারা আছে? বউটা আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, ছেলের তো কাজ করতে পারে না, মাথার ডিফেক্ট। আর ওয়াইফের? ওয়াইফ একটু অসুখ। অসুখ? হ্যাঁ, পারে না ও কাজ করতে। আপনিও? আপনি অসুস্থ? হ্যাঁ। তাহলে পরিবারের 3 জনই অসুস্থ? হ্যাঁ। আজকে কারা এলো? আজকে কী দিল, কারা এলো?
যে চাল দিল। এতে খুশি আপনারা? হ্যাঁ। কি চান, আপনি কি সহায়তা চান, কিছু চান, কি চান আপনি? খাওয়া দাওয়া চাই, টাকা পয়সা চাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হরপা বানে বিপর্যস্ত সিকিমের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ এখনও অব্যাহত, কিন্তু রাস্তা এবং সেতু ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় পৌঁছতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। কিন্তু চেষ্টা জারি রেখেছে কিছু সংস্থা, তাদেরকে নিয়েই এই বিশেষ প্রতিবেদন। ইন্ডিয়ান ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংস্থাটি সামাজিক কাজে বা বিপর্যস্ত এলাকায় দুর্গতদের পাশে দৃষ্টান্ত গড়ে তুলেছে। এবারও তার কোনো রকম ব্যতিক্রম হলো না। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, সমস্যায় বহু মানুষ। চুংথামের ড্যাম ভেঙে প্লাবিত গোটা উত্তর সিকিমের লাচেন, লাচুং, সিংথাম একাধিক এলাকা। অন্যদিকে সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক 10-এর একাংশের ধসের ফলে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু এখনও সেখানে জনজীবন বিপর্যস্ত। তাদের পাশেই দাঁড়ালো ইন্ডিয়ান ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুর্গতদের জন্য ত্রাণ বিতরণ করল এই সংস্থা। বন্যায় বিপর্যস্ত এলাকায় বহু মানুষ তাদের ভিটে জমি হারিয়ে উদ্বাস্তের মতো জীবনযাপন করছেন। তাদের কাছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির এই সাহায্য যেন আশার আলো। এখন তেল ছাড়াই জ্বলছে প্রদীপ, এমন আশ্চর্য ঘটনা চাক্ষুষ দর্শনে রীতিমতো ভিড় ক্রেতাদের। জলেই জ্বলছে প্রদীপ, আর সেই প্রদীপ কিনতেই এখন তাড়াহুড়ো জলপাইগুড়ি শহরের ডিংবাজার সহ বিভিন্ন এলাকায়। এই ধরনের প্রদীপ বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়। দীপাবলির আর মাত্র কয়েকদিন বাকি, আর দীপাবলি মানেই চারিদিকে আলোর সজ্জা, আলোক রোশনাই। দীপাবলিতে যদি আলোর ছটাই না থাকে তাহলে সবই যেন একেবারে বেমানান। তাই দীপাবলির দিন সবকটি বাড়িতেই আলোক মেলায় সেজে ওঠে। আর প্রদীপ কিনতে মানুষের কপালে ভাঁজ পড়ে, কারণ প্রদীপ জ্বালাতে প্রচুর পরিমাণে তেলের দরকার হয়। তেলের দাম এখন আকাশ ছোঁয়া, তাই তেল ছাড়া জলে প্রদীপ, তাহলে সুবিধা হয় সকলের। এখন বাজারে সেই জিনিস কিনতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, আর যাতে বিক্রি বাড়টা ভালোই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। জল প্রদীপ কেমন লাগলো? খুব ভালো, অনেক তেলের খরচাটা অনেকটা কম হবে, লোকের সুবিধা হবে। কেমন ভাবে জ্বলছে দেখলেন? খুব ভালো। কিভাবে জ্বলছে? জলের উপরেই জ্বলছে, মানে জল দিলেই জ্বলছে? জল দিলেই জ্বলছে। এতে কতটা সুবিধা হলো আপনার? অনেক অনেক লোকের সুবিধা হলো, যেটা তেল খরচা কমে গেল লোকের, সেই জল সুবিধা হলো। কেমন লাগলো এই দেখে? জিনিসটা খুব ভালো, ইউনিক একদম। জল দিলে জ্বলছে, মানে জল দিলেই জ্বলছে। এর আগে দেখেননি? না, এর আগে দেখিনি। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চোদ্দ দিনের জেল হেফাজতের পর আদালতে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, জেলা আদালতে সিজিএম কোর্টে তোলা হলো তাঁকে। আজ করবা চৌথ দিনটিকে কেন্দ্র করে সেজে উঠল জলপাইগুড়ির বাজার, চলল দেদার বিক্রি কিনে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।